হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ইদারিং বাংলালিংক সিমে একটি সমস্যা হচ্ছে, মিনিট কাট, এমবি কাট, টাকার কাট রিচার্জ করতে পারতেছেন না, অপারেশন ফেল, প্লিজ ট্রাই এগোইন লেটার, এইসব দেখাচ্ছে, বা সার্ভার নট অ্যাভেলেবেল এরকম দেখাচ্ছে। কোনোভাবে আপনারা মিনিট কাট, টাকার কাট এবং কি এমবি কাট রিচার্জ করতে পারতেছেন না, এবং কি আপনারা অনেকেই আছেন যে ইন্টারনেট প্যাক, মিনিট প্যাকও কিনতে পারতেছেন না, এই সমস্যাটা কেন হচ্ছে, কী করলে এটা সমাধান হবে, এই নিয়ে কিন্তু আপনারা ইউটিউবে গুগলে বারবার সার্চ করতেছেন, বাংলালিংক কাস্টমার কেয়ারে কল দিচ্ছেন একের পর এক। তো কাস্টমার কেয়ারেও কিন্তু ফোন দিয়ে 2-3 ঘন্টা চেষ্টা করার পরও তাদের সাথে কথা বলা যাচ্ছে না, প্রায় লোকই তাদের সাথে ফোনে কথা বলার জন্য কল দিচ্ছে। তো তার জন্য তো এই সমস্যাটা কেন হচ্ছে, কেন আপনি মিনিট কাট ভরতে পারতেছেন না, ইন্টারনেট কাট ভরতে পারতেছেন না, টাকার কাট ভরতে পারতেছেন না, এমনকি ইন্টারনেট মিনিট প্যাকও কিনতে পারতেছেন না, এটা কেন হচ্ছে? তো এটার জন্য কিন্তু আমি বাংলালিংক কোম্পানির সাথে যোগাযোগ করেছি। তো তারা বলতেছে তাদের সার্ভিসটির উন্নয়নের জন্য কাজ চলতেছে, তার জন্য এই বিভিন্ন সার্ভিসে সমস্যা হচ্ছে। তো যেহেতু তাদের কারিগরি উন্নয়নের কাজ চলতেছে, তো কারিগরি উন্নয়নের কাজটা শেষ হওয়া মাত্রই কিন্তু আপনারা সবাই সকল বিভাগ থেকে, সকল জেলা থেকে, বাংলাদেশের সকল জায়গা থেকে যে কোনো প্যাক কিনতে পারবেন এবং কি এমবি কার্ড, মিনিট কার্ডও রিচার্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, আমি তাদের সাথে অনেক কষ্টের পর যোগাযোগ করেছি। তো যোগাযোগ করার পর তারা একটা কথাই বললো যে তাদের কারিগরি উন্নয়নের কাজ চলতেছে, তো কাজটা শেষ হলে অবশ্যই তারা এগুলো সব ঠিক হয়ে যাবে। তো এখানে মূল যে বিষয়টা, অনেকে আছেন যে মিনিট কার্ড কিনে রেখেছেন, এমবি কার্ড কিনে রেখেছেন, তো তারা কী করবেন? যারা মিনিট কার্ড বা এমবি কার্ড কিনে রেখেছেন, ভরতে পারতেছেন না, তো তারা আধা ঘন্টা 1 ঘন্টা পরপর চেষ্টা করবেন, তো অবশ্যই রিচার্জ করতে পারবেন, রিচার্জ সফল হবে। তো তারপরে যদি রিচার্জ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি এটা রেখে দিবেন, যেহেতু তাদের সার্ভিসগুলো উন্নয়নের কাজ চলতেছে, এটা কাজ সম্পন্ন হওয়ার পরে এখন আপনি যে কার্ডগুলো দিয়ে ট্রাই করতেছেন, পরবর্তীতে এগুলো খুব সহজে ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না।